এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনিরুদ্ধবাবু, আপনার কাছে অসীমবাবুর নাম্বার আছে তো? আপনি একটু আমাকে নাম্বারটা দিন না, আমার একটু কথা বলতে হবে একবার। আপনাকে আমি পরে সব কিছু বলছি। আচ্ছা, তোমাদের তো দুজনের খাওয়া হয়ে গেছে, তোমরা একটা কাজ করো, তোমরা শিগগিরই গিয়ে ব্রাশ করে নাও আর গিয়ে সব বাইকে গুড নাইট বলে এসো। যাও যাও যাও। ঠিক আছে, যাও। চল মিহি। বলুন তো ব্যাপারটা কি? অনুরোধ বাবু, পিসিমণি না খুব একা, উনি একদম ভালো নেই, আর ওদিকে অসীম বাবু কিন্তু ভালো নেই, মনে আঘাত পেয়েছেন, দেনায় ডুবে আছেন, তার জন্য ফ্রাস্ট্রেশনে হয়তো বাড়ির লোকজনদের উপর চেঁচামেচি করছেন। অনুরোধ বাবু, কোনো ভালোবাসার মানুষকে উনি যদি পাশে পান, আমার বিশ্বাসে উনি ঠিক ঘুরে দাঁড়াবেন, ওদের চার হাত এক করে দিতে হবে অনুরোধ বাবু। কিন্তু অসীম দা পিসিমণির সাথে যা করেছেন। অনুরোধ বাবু, মানুষ মাত্রই কিন্তু ভুল করে, আমিও তো ভুল করেছি, আপনি আমার পাশে দাঁড়িয়েছেন বলে আমিও তো ঠিক ঘুরে দাঁড়িয়েছি, একবার চেষ্টা করে দেখি না। হ্যালো, আমি জাগৃতি বলছিলাম, আপনার মা বাবাকে দেখতে আপনার বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি, অনিরুদ্ধ স্ত্রী তো? হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন। অসীম বাবু, যার জন্য আপনাকে ফোন করলাম, পিসিমণির সঙ্গে যাই হয়ে যাক না কেন, আপনারা তো খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলেন, একবার দেখা করে যদি কথা বলতেন তাহলে মানে মান অভিমানটা যদি মিটিয়ে নেওয়া যেত। আমাদের যখন আবারও যোগাযোগ হলোই, একবার কথা বলতে ক্ষতি কি? একটা কথা বলি, কিছু মনে করো না, মানে এটা তো আমার পার্সোনাল ব্যাপার না, মানে আমি কার সঙ্গে দেখা করব করব না। ঠিক বলেছেন, কিন্তু আপনি রাজি হলে যদি অন্য একটি মানুষ খুব ভালো থাকে, আপনি সেটা করবেন না? বেশ, আমি দীপার সঙ্গে দেখা করব। তুমি একটা কাজ করো, তুমি কাল সন্ধ্যে ঠিক ছটার সময় কফি অ্যান্ড কফি ক্যাফেতে দীপাকে আসতে বলো, আমি ওর জন্য ওয়েট করব। থ্যাংক ইউ অসীম বাবু, থ্যাংক ইউ। বাহ, এ তো মেঘনা চাইতে জল, আমি তো এটাই চাইছিলাম। দীপা মা বাবার খুব কাছের, আর আমি যা চাইছি দীপার সাহায্যে সেটা আমি পেয়ে যেতে পারি। আমি তো ভাবছিলাম কথাটা, দেখতে না দেখতে সুযোগ নিজেই এসে ধরা দিল, দীপাকে নিজের কবজায় আনতে হবে। অনুরোধ বাবু, অসীম বাবু রাজি হয়ে গেছেন, আপনি একবার একটু পিসিমণির সঙ্গে কথা বলে দেখুন না। আচ্ছা, উনি কিন্তু বলেছেন যে কাল সন্ধে ছটায় কফি অ্যান্ড কফি ক্যাফেতে উনি থাকবেন। অনুরোধ বাবু, প্লিজ প্লিজ প্লিজ, একবার একটু আপনি কথা বলে দেখুন, প্লিজ একবার তো আমরা চেষ্টা করতে পারি। আমার মন বলছে পিসিমণি যদি একবার ওই বাড়িতে গিয়ে সংসার করতে শুরু করে, অনেক মানুষের মুখে হাসি ফুটবে। প্লিজ অনুরোধ বাবু, প্লিজ। আমি না, আমি 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 ঠিক বুঝতে পারছি না, আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন কিনা, কিন্তু জানেন তো আমি আমি আপনাকে বিশ্বাস করি, আপনার উপর আমার ভরসা আছে, তাই আপনার কথা মতো আমি ঋষিমণির সাথে কথা বলে দেখছি একবার। ঋষিমণি, কিছু বলবি?
আসলে আমি না বুঝতে পারছি না আমার বলাটা ঠিক হবে কিনা। তোমাদের মধ্যে তো আমি তৃতীয় ব্যক্তি না, কিন্তু তাও তুমি তোমার পিসিমণি। দেখো পিসিমণি, আমাদের জীবনটা না বড়ই জটিল। মানে আমাদের জীবনে অনেক কিছু হয় যেগুলো আমরা বুঝতেও পারি না মাঝে মাঝে, আর সেগুলো সামলাতেও পারি না। দেখো না, প্রীতমের মতো একজন খারাপ মানুষের সঙ্গে চাকরিদির বিয়ে হলো, ওদের সন্তানও হলো। পরে চাকরিতে নিজের ভুলটা বুঝতে পেরে আবার নতুন করে নিজের জীবনটা শুরু করেছে। পিসিমণি বিশ্বাস করো, আমরা দুজনে মিলে না তুই সন্তানকে নিয়ে খুব ভালো আছি, সুখে আছি। আছিস তো, তোর পিসিও খুব সুখে আছে। বুঝতে পারছি না তুই ঠিক কি বলতে চাইছিস। আমি আসলে অসীম বাবুর কথা বলছিলাম। অসীম বাবু দেখো না, নিজের জীবনে কতগুলো ভুল করেছেন, আর আজ সেই ভুলগুলোর মাসুল গুনছেন, রাগে ফ্রাস্ট্রেশনে কত কিছু বলে ফেলছেন। তাই তাই কি তাই আমায় কি করতে বলছিস? মানে তোর পিসিমণির কি করা উচিত? কাল সন্ধে 6টায় অসীমবাবু কফি অ্যান্ড কফি ক্যাফেতে তোমার জন্য অপেক্ষা করবে পিসিমণি। তোর কথা বলা হয়ে গেছে? না মানে তুই তোর বউয়ের হয়ে কথা বলতে এসেছিলিস, আশা করি হয়ে গেছে। তুই ঘরে যেতে পারিস, আমি ঘুমাবো। শুনি একবার, এই ব্যাপারে আমি কোনো কথা শুনতেও চাই না আর বলতেও চাই না উনি। প্লিজ অসীমবাবু কফি অ্যান্ড কফি ক্যাফেতে তোমার জন্য অপেক্ষা করবে পিসিমণি। তোর কথা বলা হয়ে গেছে? মানে আমাদের জীবনে অনেক কিছু হয় যেগুলো আমরা বুঝতেও পারি না মাঝে মাঝে, আর সেগুলো সামলাতেও পারি না। দেখো না, প্রীতমের মতো একজন খারাপ মানুষের সঙ্গে চাকরিদির বিয়ে হলো, ওদের সন্তানও হলো। পরে চাকরিতে নিজের ভুলটা বুঝতে পেরে